দেখ আমি আসছি 47, 48, 49, 50 আর 51 সবকটা একসাথে বলছি। প্রথমে 47টায় বলেছে কি, ফর হোয়াট রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স, এফএক্সটা প্রথমে 47টা বলছে কি, এফএক্সটা দেওয়া আছে কত, 2x³ মাইনাস 9x² প্লাস 12x মাইনাস 3, ঠিক আছে, এইটা ডিক্রিজ ওয়েন এক্স ইনক্রিজ, মানে এটা ডিক্রিজিং ফাংশন দেখাতে হবে, তার জন্য এক্স এর রেঞ্জটা বার করতে হবে, ডিক্রিজ করুক ইনক্রিজ করুক এফ ড্যাশ এক্স প্রথমেই করতে হবে, এফ ড্যাশ এক্স যদি করা হয় তাহলে আসছে কত, 6x² মাইনাস 9 দুগুণে 18, 18x প্লাস এখানটা 12x আছে, হ্যাঁ তাহলে 12x মানে 12 এখানটা হচ্ছে, যদি 6 কমন নিস তাহলে 6 কমন নিলে আসছে x² মাইনাস 3x প্লাস কত, 3, সরি 3x প্লাস 2। এবার এইটাকে দুটো তুই মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে দে, তাহলে x মাইনাস 1 আর x মাইনাস 2। আচ্ছা তো ডিক্রিজেস মানে কি হতে হবে, এফ ড্যাশ এক্স এইটা আমার লেস দেন জিরো হতে হবে, এফ ড্যাশ এক্স লেস দেন জিরো মানে এইটা লেস দেন জিরো হতে হবে, তার মানে অ্যাকচুয়ালি এক্স ওয়ান মাইনাস এক্স টু এইটা লেস দেন জিরো। এবার তুই সাইন স্কিম যদি করতে চাস, সাইন স্কিম করতে গেলে সাইন স্কিম কেমন করে করে আমার জানা আছে কি, তো সাইন স্কিম যদি অ্যাপ্লাই করিস তাহলে এক্স এর রেঞ্জটা হবে 1 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে। সাইন স্কিম কিরম করে করে, এটাকে দুটো রুট আছে, তার মানে এখানে লোকেট কর, এখানে 1 লোকেট কর, এখানে 2 লোকেট কর, জানা আছে নাকি জানি না, 2 এর থেকে বেশি কোনো একটা নাম্বার যদি বসাস, 2 এর থেকে বেশি মানে এই দিকে যদি কোনো একটা নাম্বার বসাস তাহলে এই দিকটা আমার পজিটিভ নেবে, ঠিক আছে, পজিটিভ যদি নেয় 2 থেকে 1 এর মধ্যে মানে এ এরকম করে রোটেট করবে, ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমার নেগেটিভ অঞ্চল, ঠিক আছে, এটা নেগেটিভ অঞ্চল মানে হচ্ছে কত, এক্স ওয়ান থেকে এক্সটা 1 থেকে 2 এর মধ্যে থাকবে, যার জন্য এটা কি হবে, ডিক্রিজ করবে, ঠিক আছে, ডিক্রিজেস হয়েছে, কথাটা বোঝা গেল। এবার আমি আসছি, এটা হচ্ছে 47 গেল, ঠিক আছে, আচ্ছা এবার আসছি আমি 48, 48 আসছে, বলছে যে এফ এক্স সমান, এখানে দেওয়া আছে এফ এক্স সমান কত, x³ প্লাস x² মাইনাস 5x প্লাস 3, ঠিক আছে, আচ্ছা তো এটা যদি হয় তাহলে এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং কখন হবে দেখাতে বলেছে, তো যাই হোক না কেন এফ ড্যাশ এক্স কর, তাহলে এটা কত হবে, 3x² প্লাস 2x মাইনাস 5, তাহলে ইনক্রিজিং যদি হয়, আচ্ছা এটাকে তুই যদি দুটো ফ্যাক্টরে ভেঙে দিস, তাহলে ফ্যাক্টরে ভেঙে দিলে কত হবে, সেটা হচ্ছে এক্সটা হবে কত, মানে 3 কমন নিয়ে ফ্যাক্টরে ভাঙলে আরো ভালো হয়, এটা হচ্ছে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5 এর 3, তাহলে এটাতেও তাই সাইন স্কিম অ্যাপ্লাই করি, সাইন স্কিম মানে হচ্ছে 5 এর 3 মাইনাস 5 এর 3 একটা রুট হবে, তাহলে এখানটা মাইনাস 5 এর 3 দিবি আর এখানটা 1 দিবি, তাহলে 1 এর থেকে বেশি যদি হয় তাহলে এটা সবসময় পজিটিভ দেবে, তাহলে এই দিকটা আমার পজিটিভ, তাহলে এ এরকম করে গিয়ে এরকম করে রোটেট করছে, তাহলে তার নেগেটিভ অঞ্চল হচ্ছে এইটা, ঠিক আছে, আর পজিটিভ অঞ্চল কোনটা, পজিটিভ অঞ্চল হচ্ছে এই দিকটা, এই দিকটা একটা আর একটা হচ্ছে এই দিকটা, তার মানে কোনটা 1 এর থেকে বেশি হতে হবে, ইনক্রিজিং যদি হয় তাহলে 1 এর থেকে বেশি হতে হবে, তাই তো, আর এই দিকে মাইনাস 5 এর 3 এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে, মানে 1 এর থেকে যদি বড় হয় তাহলে এটা আমার দেখ গ্রেটার দ্যান জিরো হবে, 1 এর থেকে বড় হবে, বড় নেই 1 থেকে বড় মানে 2 নে, মানে 2 বসাই গ্রেটার দ্যান জিরো হবে, আর একটা হচ্ছে যদি মাইনাস 5 এর 3 এর থেকে ছোট হয়, মাইনাস 5 এর 3 এর থেকে ছোট মানে কত, মাইনাস 5 এর 3 এর থেকে ছোট মানে ধরে নে মাইনাস 2 যদি বসাস, তাহলে এখানটা মাইনাস 2 যদি বসাস তাহলে -2 আর এটা তো মাইনাস, দেখ মাইনাস মাইনাস গুণ করলে এটা পজিটিভ, তার মানে অ্যাকচুয়ালি এটা রেঞ্জটা কিরকম হবে, সেটা হচ্ছে যদি এখানে 1 বসাস তো তাহলে 0 হবে, তাহলে মোনোটোনিক্যালি ইনক্রিজিং বলেছি, ইনক্রিজিং মানে অ্যাকচুয়ালি তোর ইনক্রিজিং মানে স্ট্রিক্টলি তো বলেনি, তাহলে আমি 1 বিন্দুটাকে ইনক্লুড করব, তাহলে এটার মোনোটোনিক্যালি ইনক্রিজিং হওয়ার রেঞ্জটা কত, সেটা হচ্ছে 1 থেকে আপ টু ইনফিনিটি ইউনিয়ন কত, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 5 এর 3, ঠিক আছে, আমার ইয়েটাতে খাতাটাতে লেখা আছে শুধুমাত্র 1 এর থেকে বড় হলে, ঠিক আছে, তো কিন্তু এটা হবে এইটাকেও ইন্টারভালটাকে ইনক্লুড করতে হবে, এখানটাতেও ইন্টারভালটাকে ইনক্লুড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। আর সাইন স্কিম অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে এই দিকটা পজিটিভ হবে, এই দিকটাও আমার কিন্তু পজিটিভ হবে, এদিক এই মাঝখানে রিজনটা আমার নেগেটিভ রিজন, নিচের দিকে কার্ভটা কার লাই করছে, তাহলে অটোমেটিক্যালি এটা, আচ্ছা এইটা কিন্তু শুধুমাত্র ক্লোজটা নেওয়া হয়েছে এই কারণে, কারণ মোনোটোনিক্যালি ইনক্রিজিং বলে হয়েছে, MI বলেছে, বলে যদি স্ট্রিক্টলি MI বলতো তাহলে কিন্তু এটা ওপেন ব্র্যাকেট দিতাম,
ঠিক আছে, শুধু এমআই বলেছে মানে ইকুয়াল টু জিরো সাইনটাও নেব, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আচ্ছা এটা গেল 48, ঠিক আছে, আচ্ছা ওকে, এই অবধি থাক এখন।